আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পরিবেশ সময় ভিডিওটি আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের টপিকটা হলো যে আমরা ব্যাক বাইটিং করি। আমাদের ধর্মের মধ্যে সবচেয়ে বড় গোলাটাই হলো মানুষ সম্বন্ধে তার অ্যাবসেন্সে নেগেটিভ কথা বলা। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি ব্যাক বাইটিং নিয়ে আজকে কথা বলবো এবং মানুষ সম্বন্ধে যারা ব্যাক বাইটিং বোঝে না, মানুষের অ্যাবসেন্সে আপনি যখন নেগেটিভ কথা বলেন, তো এটার যে কত লাভ, কত গিফট, কত সোয়াব, সেটা নিয়ে আজকে আমি ক্লিয়ার করবো। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই ট্রাই টু সে ইজ দ্যাট আমাদের কোরআনে আছে, আপনি যখন একটা মানুষ সম্বন্ধে তার অ্যাবসেন্সে নেগেটিভ কথা বলবেন, আপনি যদি লাইফে যত সোয়াব করে থাকেন, আপনার তিনটা উপকার হবে যদি নেগেটিভ কথা বলেন। উপকারগুলো কি আমি বলছি, যতক্ষণ তার ব্যাপারে নেগেটিভ কথা বলবেন, আপনি যদি কোনোদিন রোজা রেখে থাকেন, কোনো সোয়াব করে থাকেন, সমস্ত সোয়াব তার নামে ট্রান্সফার হবে। আপনার সমস্ত সোয়াব তার নামে ট্রান্সফার হবে যে ব্যক্তিকে নিয়ে আপনি নেগেটিভ কথা বলছেন। আর দুই নম্বর গিফট আপনি যেটা পাবেন, তার সমস্ত গোড়া আপনার নামে ট্রান্সফার হতে থাকবে যতক্ষণ আপনি তার নামে ব্যাক বাইটিং করবেন, আই মিন নেগেটিভ কথা বলবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, প্রথম হলো আপনার সব তার কাছে চলে যাবে যতক্ষণ নেগেটিভ কথা বলবেন। আর দ্বিতীয় হলো গিফট হলো আপনার জন্য, যতক্ষণ আপনি তার ব্যাপারে নেগেটিভ কথা বলবেন, তার গোড়াগুলো আপনার নামে লিখিত হবে। সো হয়তো আপনি কোনো দিন নামাজ পড়েছেন, হয়তো আপনি কোনো দিন রোজা কবুল হয়েছেন, হয়তো আপনি কোনো দিন কোনো সওয়াব করেছেন, সমস্ত সওয়াব আপনার এত কষ্ট করে অর্জিত সওয়াব, নামাজ, রোজা, সব কিছু আপনি ওই ব্যক্তিটাকে দিয়ে দেবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, কোরআনের সবচেয়ে গোড়া তিন নম্বর গিফটটা হলো আপনার দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না। যারা মানুষ সম্বন্ধে নেগেটিভ কথা বলে, আমি কোরআনের কথা বলছি কিন্তু, হ্যাঁ, আপনি যত দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন। তিন নম্বর গিফট আপনার জন্য। চার নম্বর গিফট হলো, এটা খুবই দুঃখজনক, একজন চার বছরের বাচ্চাকে যদি একজন বাবা পানির মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে মাথায় হাত দিয়ে চেপে রাখে, সে কি উঠতে পারবে? সে কি পানি থেকে উঠতে পারবে মাথায় যদি চাপ দিয়ে রাখে? অবশ্যই না। ইন দ্য সেম ওয়ে আল্লাহ পৃথিবীতে থাকতে আপনার মাথায় হাত দিয়ে প্রেশারাইজ করে রাখবে, যাতে আপনি জীবনে কোনোদিন ভালো কিছু করতে না পারেন। হয়তো আপনি ভালো স্টুডেন্ট হতে চাচ্ছেন, পারবেন না। হয়তো আপনি বিজনেসে ডেভেলপ করতে চাচ্ছেন, পারবেন না। হয়তো আপনি উন্নতি করতে চাচ্ছেন, পারবেন না। আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবে যে আপনাকে সে মাথায়, বাবা যেমন বাচ্চাকে মাথায় হাত দিয়ে চাপ দিয়ে রাখে, গড উইল ডু ইট হিমসেলফ, আল্লাহ উইল ডু ইট, আল্লাহ নিজে করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাই টু সে যে প্লিজ, চারটা গিফট, এটা গিফট না, এটা আপনার জন্য অনেক বড় অভিশাপ। আপনি জীবনেও কোনো দিন কোনোভাবে উন্নতি করতে পারবেন না। সো ডিয়ার ফ্রেন্ডস, ব্যাক বাইটিং করার আরও প্রবলেম হলো, আপনি সবসময় না মানে ফকিরের মতো করবেন, আপনি আরও চাই, আরও চাই, আপনার মধ্যে অসুস্থতার ভাব থাকবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, বা আপনার মধ্যে একটা ডিম্যান্ড তৈরি হবে, আপনি কখনো হ্যাপি থাকতে পারবেন না। আপনি আরও চাহিদা, আপনি রিলেশনে হ্যাপি থাকবেন না, ফ্যামিলিতে হ্যাপি থাকবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেমে থাকবেন, বিজনেসের প্রবলেমে থাকবেন, জবের প্রবলেমে থাকবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাই টু সে, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, ট্রাই নট টু ব্যাক বাইট কারো অ্যাবসেন্সে, দরকার নেই। তো ওই মেয়েটা আপনার চেয়ে সুন্দর হতেই পারে ক্লাসে, তাকে নিয়ে দুই বান্ধবী মিলে নেগেটিভ কথা বলে কী দরকার? তার গোড়াগুলো আপনার নামে, আপনার সবগুলো তার নামে ট্রান্সফার করছে, কী দরকার? ওই ছেলেটা আপনার চিঠি হ্যান্ডসাম হতেই পারে, ওই ছেলেটার ইংরেজি একটু ভালো হতে পারে, কেন ছেলে হয়ে তাকে নিয়ে আপনি নেগেটিভ কথা বলছেন? তার পজিটিভ কথা নিয়ে কথা বলেন। আরও গিফট আছে, আপনি যদি কোনো ব্যক্তিকে পৃথিবীতে তার নেগেটিভ জিনিসগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বার করেন, করে মানুষের কাছে এটা প্রেজেন্ট করেন নেগেটিভলি, রংলি, রাইট হোক রং হোক, আল্লাহ আপনাকে এই ক্ষমতা দেয় নেই কারো পার্সোনাল জিনিস নিয়ে ওপেন করে আপনি মানুষকে যা বলেন। বাংলাদেশে যেটা হয়, বেশিরভাগই মানুষ সম্বন্ধে মিথ্যা কথা আজকাল বলা হচ্ছে। সত্য কথাই যেখানে কোরআনে বলা হচ্ছে যে কার কেউ মনে করেন গাঞ্জা খায়, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। এখন যদি আপনি ক্লাসের সবাইকে বলেন ছেলেটা গাঞ্জা খায়, জানো ছেলেটা নেশা করে, হয়তো ছেলেটা প্রমিস করেছিল কালকে থেকে আমি আর গাঞ্জা খাবো না, এই যে আপনি সবাইকে বলে গেলেন একটা মুদ্রা গেলো ভেঙে, সে গাঞ্জা না, এখন ওয়াইন খাবে, সে আরও খারাপ কিছু থাকলে খাবে, হয়তো মেয়েটা অশ্লীলভাবে কোনো টিকটক ভিডিও বানাতো, আপনি সবাইকে বলে ফেললেন, বলে বেড়ালেন যে মেয়েটা আচর, মেয়েটা একটু অশ্লীল টাইপের, মেয়েটা ফালতুভাবে কথা বলে, মেয়েটা হয়তো প্রমিস করেছিল কালকে থেকে আর এগুলো করবে না, কিন্তু আপনি তার কাছে সবাইকে ছোট করে দিলেন, এতে সে আরও এই কাজগুলো করবে। সো আপনি যত মানুষকে ছোট করবেন, ওই মানুষটা যত জানবে, ওই মানুষটা ওই কাজটা আরও করবে, কারণ তাকে ভালোবাসার মানুষগুলো কমে যাবে। যখন ভালোবাসার মানুষ সে পাবে না, কেউ তাকে পছন্দ করছে না, তখন সে তার ওই ওয়ার্ল্ডে চলে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাই টু সে, আপনারা ট্রাই করবেন আজকে থেকে মানুষ সম্বন্ধে, দরকার নাই তো তার বিজনেস সে ডেভেলপ করেছে, আপনার কি? তুমি সারাদিন ব্যাক বাইটিং করো বলে তুমি জীবনে ভালো কিছু করতে পারো না, আরেকজন ভালো কিছু করছে সহ্য করতে পারে না। যারা দেখবে মানুষের পিছে কথা বলে, ওরা কিন্তু সারা জীবন পিছে থাকে। আবার বলছি, যারা মানুষের পিছে কথা বলে ওরা কিন্তু তার পিছে থাকে, তার মানে কি ওই ব্যক্তিটা আগিয়ে আছে। যখনই কেউ কারো ব্যাপারে নেগেটিভ কথা বলবে,
কারণ সে তার পিছে থেকে বলছে তার মানে ওই ব্যক্তি আগিয়ে আছে ওই ব্যক্তি পিছে আছে এতেই বোঝা যায় যে আপনি তার থেকে পিছে আছেন কেন আপনি তার থেকে পিছে থাকবেন আপনি এমন কিছু করেন মানুষজন আপনাকে নিয়ে কথা বলে আপনি এমন ভাবে উন্নতি করেন এমন ভাবে কাজ করেন এমন ভাবে বিজনেস করেন এমন ভাবে বড় হন যাতে মানুষ আপনাকে নিয়ে কথা বলে আপনি কেন মানুষকে নিয়ে কথা বলবেন নিশ্চয়ই আপনার কোনো বিজনেস কোনো কাজ নাই আপনি ঠিক করে পড়াশোনা করছেন আপনার বিজনেস আপনি ঠিক করে করছেন আপনি কোনো আপনার জব আপনি ঠিক করে করছেন না এর জন্য আপনি এত সময় পান মানুষকে নিয়ে কথা বলা সো ডিয়ার ফ্রেন্ডস হোয়াট আই এম ট্রাইং টু সে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দরকার নাই তো পাশের ফ্ল্যাটের মানুষ তারা রিচ সে কষ্ট করছে তার বাবা কষ্ট করে বড় হয়েছে সবাই তো আর চুরি চামারি দুর্নীতি করে বড় হয় না থাক না আপনি হতে পারেন না কী দরকার নেগেটিভ কথা বলার পাশের মানুষ একটা ভালো গাড়ি কিনেছে ইটস ওকে আপনার ফ্রেন্ড ভালো গাড়ি কিনেছে কারণ আপনি যখন ফেসবুক টিকটক আর ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতেন স্টুডেন্ট লাইফে তখন সে পড়তো তখন সে কষ্ট করতো আপনি যখন রোজা রেখে রোজা রাখছি আল্লাহ ভালো লাগে না কিছু ভালো লাগে না এরকম করেন তখন ওই ছেলে পড়তো ওই মেয়ে পড়তো এর জন্য ওই ছেলে ওই মেয়ে আজকে বড় হয়েছে ও আজকে গাড়ি কিনেছে এখন আপনি ব্যাক বাইকিং করে লাভ আসে পারবেন গাড়ি কিনতে একটা পারবেন না মানে ব্যাক বাইকিং থামান কাজ করেন আপনি যখন বৈশা বৈশা টিভি দেখতেন রোজা রেখে বা আপনার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনি যখন স্কুলে পড়তেন বৈশা বৈশা টিভি দেখতেন ওই সময় ছেলে মেয়েটা বৈশা বৈশা এক্সট্রা অঙ্ক করতো এক্সট্রা ম্যাথ পড়তো এক্সট্রা ইংরেজি শিখতো এর জন্য আজকে ও ভালো ফিউচার ডিজার্ভ করে ও ভালো গাড়ি ডিজার্ভ করে ভালো বাসা ডিজার্ভ করে ভালো বিজনেস ডিজার্ভ করে আপনি বসে বসে কী করতেন ব্যাক বাইটিং করতেন ফেসবুক ইউজ করতেন ফেসবুক ইউজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন তাও ফেসবুক ইউজ করবেন ইউটিউব ইউজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন তাও ইউটিউব ইউজ করবেন গিয়ে দেখেন যারা ফিউচারে বড় হবে আপনার ফ্রেন্ড আপনি যাকে নিয়ে ব্যাক বাইটিং করবেন ও এখন গিয়ে পড়ছে ও এখন গিয়ে কাজ করছে ও এখন গিয়ে তার টাইমকে ইউজ করছে আপনি কী করছেন আপনি ব্যাক বাইটিং করছেন ব্যাক বাইটিং করবেন আর ব্যাক বাইটিং করে যাবেন এই ব্যাক বাইটিং জিনিসটা আপনারা অনেক সময় বাবা মার থেকেও শেখেন আমি অনেক সময় দেখি ফ্যামিলির মধ্যে মাও ব্যাক বাইটিং করে পাশের বাসার ফ্ল্যাটের কাউকে নিয়ে কোনো কাজিনকে নিয়ে কোনো কোনো রিলেটিভকে নিয়ে এই যে ব্যাক বাইটিংগুলো দেখেন বাবার থেকে শেখেন মার থেকে শেখেন যখনই আপনার বাবা মা আপনার বাবা মার মতো আপনি কেন হবেন আমাকে বুঝান আপনার বাবা মার মতো রাইট আপনি আপনার বাবা মার মতনই হয়েছেন আপনার বাবা মা ব্যাক বাইটিং করে বলে আপনি করবেন আপনার বাবা সিগারেট খাইতে পারে আপনি কেন খাবেন এরকম অনেক ফ্যামিলি পাবেন যে বাবা সিগারেট খায় ছেলে সিগারেট খায় না বাবা ওয়াইন খায় ছেলে পাঁচত্ব নামাজ পড়ে মা ব্যাক বাইটিং করে বেড়ায় মেয়ে কুয়েটে পড়ে কী শিখলেন তো বাবা মার মতো আপনি কেন হবেন আপনি আপনার মতো হবেন আপনার বাবা মাও চায় না যে রিক্সাওয়ালাও চায় না তার ছেলে মেয়ে রিক্সাওয়ালার মতো হোক সো ডিয়ার ফ্রেন্ডস ব্যাক বাইটিং করা বন্ধ করেন আপনি অনেক গোনার কাজ করতেছেন আপনি নিজে পড়ছেন না ফেসবুক ইউজ করছেন ঘুমায় আছেন ডায়েট এই যে আমিও তো আমি ক্লাস সিক্স থেকে রোজা রাখি আমি জীবনে কোনো দিন রোজা ভাঙি না আমি কোনো দিন লাইফে রোজা রাখি নাই এমন কোনো মুহূর্ত নাই যে রোজা রেখে আমি ভিডিও বানাচ্ছি আমি ইউটিউবে 20টা ভিডিও আজকে বানাই ফেলছি আমি আমার নতুন বই লিখতেছি আমি আপনাদের যে মোটিভেশনাল দেখেন রোজা রেখে মোটিভেশনাল স্পিচ দিচ্ছি কোথা থেকে শক্তি আসে শক্তি ওর থেকে আসে আপনার শক্তি ফেসবুকে ইউজ করেন ইউটিউবে ইউজ করেন ব্যাক বাইটিং ইউজ করেন শক্তি আপনার চলে যায় আমার শক্তি আমি কাজে ইউজ করি আমি কোথায় শক্তি ইউজ করি কাজে ইউজ করি আপনার কাজ নাই আপনি নেগেটিভের মধ্যে এনার্জি দিয়ে আপনি টায়ার্ড হয়ে যান আমরা পজিটিভের মধ্যে এনার্জি দিয়ে টায়ার্ড হই আপনিও টায়ার্ড হয়ে শোনেন আমরা তো মরবই আমরা তো সবাই মরবো রাই আসেন ভালো কাজ করে বলি আপনি অবশ্যই ক্ষুধার্ত হন আপনি টায়ার্ড হন আপনার খিদে লাগে আপনি বেকার থেকে ফেসবুক ইউজ করেও খিদা লাগে কেউ কাজ করেও খিদা লাগে কেউ ভালো কাজ করেও মারা যায় কেউ খারাপ কাজ করে মরে যায় মরবো যেহেতু টায়ার্ড হবো যেহেতু ক্ষুধার্ত হবো যেহেতু কাজ করলেও ক্ষুধার্ত হবো কাজ না করলেও ক্ষুধার্ত হবো আসেন আমরা কাজ করি কাউকে পাশের কলেজ পাশের ফ্ল্যাট পাশের ফ্রেন্ড পাশের কাজিন ওরা যদি কিছু লাইফে করতে পারে ওরা এর জন্য কষ্ট করেছে আপু কষ্ট করেছে ভাই ও আপনার মতো ফেসবুক ইউজ করে সারাদিন টিকটকের সময় দিয়ে ইউটিউবের মধ্যে নানান ভিডিও দেখে সারাদিন টিভি দেখে সে তার লাইফে কেউ শর্টকাট করে বড় হতে পারে না শর্টকাটে কেউ কোনোদিন বিজনেস দাঁড় করাতে পারে না যদি কোনো স্টুডেন্ট লাইফে কোনো বড় হয়ে দেখায় স্টুডেন্ট কোনো বিজনেস মেক করে দেখায় তাহলে মনে রাখবেন সে পড়ালেখার পাশাপাশি আপনি যখন আড্ডা মারতেন সে তখন কাজ করতো আপনি যখন টিকটক ইউজ করতেন সে যখন পড়াতো আপনি যখন ফেসবুক ইউজ করতেন সে তখন টিউশনই করতো আপনি যখন আড্ডা মারতেন সে তখন বিজনেস নিয়ে কোথাও গিয়ে ট্রাই করতো একটা মানুষ তার বিজনেস শর্টকাটে কোনো দিনও দাঁড় করাতে পারে না অনেক কষ্ট করে অনেক ট্রাই করে অনেক স্যাক্রিফাইস করে অনেক সময় ব্যয় করে সে তার জীবনকে ডেভেলপ করে আর যখনই তারা ডেভেলপ করে ফেলে আপনার তো কোনো কাজ নাই আপনি বসে বসে তার নামে ব্যাক বাইটিং করেন কত বড় ক্ষতি করেন আপনার চিন্তা করে দেখেন হয়তো আপনার কিছু সব আপনি জীবনে কামিয়েছেন সেটা আপনি তাকে দিয়ে দিলেন নিজের অজান্তে রিকোয়েস্ট করবো আজকে থেকে ব্যাক বাইটিং করেন না করলে আপনার ছয়টা ক্ষতি হবে আর আল্লাহ নিজে বলছে আমি তোকে উন্নতি হইতে দিব না তিন দুই নম্বর হলো আপনার জীবনস্য আপনার কোনো দোয়া কবুল হবে না আপনি যেই মুহূর্তে দোয়া করেন যেই দিনই দোয়া করেন যেই মুহূর্তে দোয়া করেন গিয়ে কোরআন পড়েন সিডিয়ার ফ্রেন্ডস আসেন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন
নিজে পড়েন, অন্যকে পড়তে ইন্সপায়ার করেন, ব্যাক বাইটিং ছাড়েন, এর চেয়ে বড় কোনা। ইয়াং ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা সারাদিন আপনি আপনার একটা ফ্রেন্ডকে নিয়ে নেগেটিভ কথা বলছেন। কেন? একটা নেগেটিভ কথা, তার অ্যাবসেন্স একটা নেগেটিভ কথা মানে আপনি বহুত বড় গোনা করে ফেললেন, অনেক বড় গোনা করে ফেললেন। এটা ঘুষ খাওয়াচ্ছেও বড় গোনা, এটা কাউকে চর মারাচ্ছেও বড় গোনা, এটা কাউকে গাল দেওয়াচ্ছেও বড় গোনা। প্লিজ এই বড় গোনা করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে নানান গ্রুপে শেয়ার করবেন, হয়তো আপনার মতো আমার মতো সবার মতো অনেকেই হয়তো এখান থেকে শিখবে, বা অনেকে হয়তো ব্যাক বাইটিং করছে তার থেকে মুক্তি পাবে। নিজের ফেসবুকে আগে শেয়ার করেন, আর যদি ভিডিওটা ভালো লাগে 10 সেকেন্ড কমেন্ট করবেন। আপনারা ভিডিওটা দেখেন, কমেন্ট করেন না, আপনারা কমেন্ট করে বলবেন, কমেন্ট করে তারপর এখান থেকে যাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো, আমি কি আরও এরকম ভিডিও বানাবো কিনা। আর যদি ভালো না লাগে আমি আর বানাবো না। প্লিজ আর ব্যাক বাইটিং করবেন না। আমি ইয়াং ছেলেমেয়েদের, শিক্ষিত ছেলেমেয়েদের কাছে ব্যাক বাইটিং করতে দেখি। প্লিজ ডু নট ব্যাক বাইট, ডু নট টক নেগেটিভ অ্যাবাউট আদার্স, শেয়ার ইট অন ইউর ফেসবুক। আপনারই ফেসবুক হয়তো অনেক ফ্রেন্ড, কাজিন, কলিগ সারাদিন ব্যাক বাইটিং করছে, তার সোয়াবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। কেউ যদি এটা করে কিচ্ছু বলবেন না, আপনার নামে করছে, আপনারই আপনি সোয়াব পাচ্ছেন। তারপরেও মানুষকে সচেতন করার জন্য ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।